কিনি সময়তেই হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত সাংসদ পল্লব লোচন দাসে একটা বক্তব্য কেন্দ্র করে বিতর্কর সৃষ্টি হয়েছে। পল্লব লোচন দাসক গৌরব গগৈ হিমন্ত বিশ্ব সংক্রান্ত করা মন্তব্য সংক্রান্ত প্রতিক্রিয়া বিচরা হয়েছিল। গৌরব গগৈ সংক্রান্ত প্রতিক্রিয়া দিবলৈ গৈ হিমন্ত বিশ্ব শর্মার সমর্থনের কথা কবলৈ গৈ পল্লব লোচন দাসে কলে যে হিমন্ত বিশ্ব শর্মাতকৈ বিচক্ষণ জনপ্রিয় ডাঙর নেতা অসমত নাই। কার্যত পল্লব লোচন দাসে বুঝাবলে চেষ্টা করলে নেকি যে সর্বানন্দ সোণোৱালতকৈ উপরত আছে আজির তারিখত হিমন্ত বিশ্ব শর্মা। কি কৈছিল পল্লব লোচন দাসে ঢেকিয়াজুলিত? ইমানখিনি কব পরাকৈ এতিয়ালৈকে তেওঁৰ যোগ্যতা অহা নাই। হিমন্ত বিশ্ব শর্মার উপর তেওঁ বক্তব্য দিব পরাকৈ তেওঁৰ সেইখিনি জ্ঞান এতিয়ালৈকে অহা নাই। তেওঁ বহুত কথা শিকিবলৈ এতিয়া বাকি আছে। কেবল মাত্র তরুণ গগৈ পুত্র হওয়ার কারণে তেওঁ সাংসদ, বেলেগ তেওঁৰ একো যোগ্যতা নাই। কেবল তেওঁৰ এটাই কেয়ার অফ এটা আছে যে তরুণ গগৈ কেয়ার অফ। তরুণ গগৈ কেয়ার অফ কাটি দিলে গৌরব গগৈর একো নাই। ব্যক্তিগতভাবে গৌরব গগৈর একো জ্ঞান নাই বা ব্যক্তিগতভাবে গৌরব গগৈর একো নাই। কেবল মাত্র তরুণ গগৈ পুত্র হওয়ার কারণে তেওঁ সাংসদ। আদারওয়াইজ ব্যক্তিগতভাবে যদি আমার নিচিনা যুঁজি পেলায় আহিলেহেন তেতিয়াহলে গৌরব গগৈতো কোরবাতে থাকিলেহেন। এই কারণে তেওঁকলৈ আমার কোনো চিন্তিত হওয়ার কথা নাই। আমি জানো ভারতীয় জনতা পার্টি আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ সম্পাদক হিসাবে কটন কলেজের পর আহি আজি এই পর্যায়ে পাইছে। তো যিমানখিনি রাজনৈতিক অভিজ্ঞতা তেখেতর আছে তেখেতর সমকক্ষ আজির দিনত অসমত রাজনৈতিক নেতা নাই বলে কলেও ভুল কোৱা নহব। আর ভারতবর্ষতে তেওঁৰ দৰে নেতা বিরল।